আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? আমি তো এখানেই থাকি, এই তো এই তো সামনেই আমার বাড়ি। আচ্ছা তোর তালা পড়ে দে, রণজয় আমার হাজবেন্ড আর সুদীপ আমার স্কুল ফ্রেন্ড। নমস্কার। নমস্কার। তুই কোথায় যাবি? আরে আমি বিষ্ণুপুর থেকে তো বাড়ি ফিরছিলাম। এত রাতে আকাশের অবস্থা দেখ তুই, কি করে যাবি এত রাত্রিবেলায় বাড়ি? চল তুই আমাদের সাথে চল, সামনে আমার ফ্ল্যাট। আরে কতদিন পরে দেখা, জমি আড্ডা মারা যাবে। চল 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 চল। যা চেঞ্জ করে আয়, চলে আয়।
কর, খাবারটা খেয়ে নে। ওরে বাবা, কি আয়োজন করেছিস? আজকে আমার ভীষণ এক্সাইটেড লাগছে। তোকে সেভাবে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আমারও সেই কতকাল আগে লাস্ট দেখা। আচ্ছা, তোর অদ্রিজাকে মনে আছে? তার থাকবে না, সালা আমাকে পুরো জ্বালাতন করে মারত। যাই বল, তোকে কিন্তু ও খুব ভালোবাসত। বাবা, সে ঠিক বাদিকে তাকাবে, তো চোখ জানতাম। তোমার তো সর্বক্ষণের পেছনে লাগতো। তোমার কিন্তু তোকে খুব চাইতো। আর তুই? আমিও চাইতাম একজনকে, তবে সে আমাকে চাইতো কিনা আজও জানা হয়নি। মডনজয়, তুমি মনে হচ্ছে দাদা বোর হচ্ছ। না না, তোমাদের আনন্দে আমিও অংশীদার হচ্ছি, ভালোই লাগছে। তোর আবার উদ্ভট পছন্দ, ইংরেজি ম্যাডামের দিকে হা করে তাকিয়ে থাকতিস। কতদিন পর আবার সেই মুখ, আহ রিয়েলি বিউটিফুল। এখনো তোর থেকে কত বড় জানিস, এখন মনে হয় বুড়ি হয়ে গেছে। প্রেমের কোনো বয়স হয় না রে বাবা, এখনো চোখে সেই মুখ তো। তো আর একজন যে কত বিনিত্র রজনী বসে থাকলো তার দিকে তাকালি না। ও ভাইয়া সাবধান। আমার ভয় নেই, পালাতে পারবে না, জীবনের বন্ধনে বাঁধা পড়ে গেছে। আচ্ছা সুদীপ, তুই বিয়ে করেছিস? We'll be right back.
তো ওই মাস ছয়েক হলো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তারপর ওই রাতের বেলায় একা কেউ গেলে তাকে ওরা ধরে নিয়ে যায়, তারপরের দিন তার ওই লাশটা ওই রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, আর আপনি ওখানে রাত কাটিয়েছেন কি 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 মরি মরি তোমাকে মরি